जिसकल कैंडिडेट्स गुवाहाटी विश्वविद्यालय बा गुवाहाटी विश्वविद्यालय एफिलिएट कॉलेज अंडर ग्रेजुएटर बीए बीकॉम बीए सी सिक्स सेमिस्टर तुम लोग फाइनल परीक्षार रिजल्ट कैने के डाउनलोड करा और फाइनल परीक्षार जी फाइनल मार्कशीट जी कन्सोलिडेट मार्कशीट कैने के डाउनलोड करा और फाइनल मार्कशीट तुम जी पॉइंट आहिसे ए पॉइंटक पार्सेंटेज कैने के कन्वर्ट करा और तुम फर्स्ट क्लास पाइसा ने सेकेंड क्लास पाइसा সম্পর্কে আমি আজি এইটো ভিডিওত আলোচনা করিম। ভিডিওটো অকমানো স্ক্রিপ্ট নকৰিবা আৰু ভিডিওটো আৰম্ভ কৰাৰ আগতে এটা সৰু অনুৰোধ জনাইছো, তোমালোকে যদি এতিয়ালৈকে আসাম অনলাইন চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা, কিয়নো এইটো চেনেলত তোমালোকে প্ৰতিদিন গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ ফালৰ পৰা অহা লেটেষ্ট ৰিজাল্টৰ ভিডিও আৰু লেটেষ্ট ইনফৰমেশ্যন ভিডিও সকলোতকৈ আগত লাভ কৰিবা। তো প্ৰথমতে তোমালোকৰ ফাইনেল পৰীক্ষাৰ ৰিজাল্ট বা ফাইনেল পৰীক্ষাৰ মাৰ্কশ্বীট ডাউনলোড কৰিবলৈ প্ৰথমতে আহিব লাগিব গুৱাহাটী বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট www.guportal.in, এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সত দিয়া থাকিব। প্রথমতে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটত ভিজিট করিবা, অকমান স্ক্রোল ডাউন করিবা, অকমান স্ক্রোল ডাউন করলে দেখা পাবা জিও রিজাল্ট বটম, এই জিও রিজাল্ট বটমত ক্লিক করিবা। জিও রিজাল্ট বটমত ক্লিক করে দিয়ার লগেলগে তোমালোকৰ ফ্রন্টত আরো একটা উইন্ডো খুলকে আহিব, অকমান স্ক্রোল ডাউন করিবা, ইয়াত তোমালোকে রিজাল্ট টাইপ রিজাল্ট বুলি ক্লিক করিবা, একাডেমিক সেশন তোমালোকে 2022 আর 2023 বর্ষ ক্লিক করিবা, সিলেক্ট কোর্স তোমালোকে সিম্পলি আন্ডার গ্রেজুয়েট ক্লিক করিবা, আন্ডার গ্রেজুয়েট ক্লিক করে দিয়ার লগেলগে তোমালোকৰ ফ্রন্টত আরো একটা উইন্ডো খুল খাই আহিব। ইয়াত তোমালোকে দেখা পাবা যে আন্ডার গ্রেজুয়েটৰ পৰা যিসকল বিকম অনার্স সিবিসিএস সিক্স সেমিস্টার কমার্স, লগতে যিসকল বিকম রেগুলার সিবিসিএস সিক্স সেমিস্টার কমার্স, তোমালোকৰ পরীক্ষার ফলাফল গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করেছে, অর্থাৎ যিসকল বিকম হয় তোমালোকৰ পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে, যিসকল বিএ আর বিএসসি হয় তোমালোকৰ পরীক্ষার ফলাফল এতিয়ালৈকে গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে ঘোষণা করা নাই, অতি সোনকালে তোমালোকৰ বিএ আর বিএসসি রিজাল্ট ঘোষণা করব, যেতিয়াই তোমালোকৰ পরীক্ষার এই অফিসিয়াল ওয়েবসাইটত পাবলিশ করব। সকলোতকৈ আগত তোমালোকে আসাম অনলাইন টেক চ্যানেলত ভিডিও পাবা, চ্যানেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিবা। এতিয়া তোমালোকক দেখাম তোমালোকে কনসোলিডেট যে মার্কশিট কেনেকৈ ডাউনলোড করিবা। তো তোমালোকের মার্কশিট ক্লিক করবলে সিম্পলি তোমালোকে যোনটো স্ট্রিমৰ পৰা হোৱা হেইটো স্ট্রিম তোমালোকে সিলেক্ট করিবা। তো বিকম অনার্স সিবিসিএস মই ক্লিক করেছো, ক্লিক করে দিয়ার লগেলগে তোমালোকৰ ফ্রন্টত আৰু এটা উইন্ডো খুল খাব। ইয়াত তোমালোকৰ যি রোল নাম্বার হয় অর্থাৎ সিক্স সেমিস্টারের এডমিট কার্ডের যে রোল নাম্বার আছে, এই রোল নাম্বার প্রথমতে এন্টার করিবা, দ্বিতীয় নম্বর ক্যাপচা এন্টার করিবা আর গেট রিজাল্ট বটমত ক্লিক করিবা। গেট রিজাল্ট বটমত ক্লিক করে দিয়ার লগেলগে তোমালোকৰ ফ্রন্টত তোমালোকৰ যি কনসোলিডেট মার্কশিট হয় অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পর আরম্ভ করে সিক্স সেমিস্টারলৈকে যি কনসোলিডেট মার্কশিট হয়, এই মার্কশিট তোমালোকৰ ফ্রন্টত অটোমেটিকলি ডাউনলোড হয়ে আহিব। দেখা পাইছা এইটো হল তোমালোকৰ কনসোলিডেট গ্রেড শিট, তোমালোকে কনসোলিডেট গ্রেড শিট ইয়ার পর ডাউনলোড করিব পাৰিবা। প্রথমতে তোমার ইউনিভার্সিটি নাম অর্থাৎ গুৱাহাটী ইউনিভার্সিটি দিয়া থাকিব, তোমার পাসপোর্ট সাইজ ফটো দিয়া থাকিব, বিকম অনার্স ফাইনাল গ্রেড শিট প্রথমতে তোমার নাম দিয়া থাকিব, কলেজ দিয়া থাকিব, রোল নাম্বার দিয়া থাকিব আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়া থাকিব। সিকিউরিটি পার্পাসের কারণে ব্লার করে দিয়া হয়েছে। তো অকমান স্ক্রোল ডাউন করিবা, অকমান স্ক্রোল ডাউন করলে দেখা পাবা যে ফার্স্ট সেমিস্টারের পর আরম্ভ করে সিক্স সেমিস্টারলৈকে তুমি কিমান পয়েন্ট লাভ করেছা, লগতে ক্রেডিট পয়েন্ট কিমান, গ্রেড পয়েন্ট কিমান, গোটেইখিনি ডিটেলস তোমালোকৰ ইয়াত দিয়া থাকিব। দেখা পাইছা ফার্স্ট সেমিস্টারত 9 পয়েন্ট পাইছে, সেকেন্ড সেমিস্টারত 8.8 পাইছে, থার্ড সেমিস্টারত 5.64 পাইছে, আর ফোর্থ সেমিস্টারত 6.36 পাইছে, ফিফথ সেমিস্টারত 8.25 আর ফাইনাল যে সেমিস্টার আছে অর্থাৎ সিক্স সেমিস্টারত 8 পয়েন্ট লাভ করেছে। এই গোটেই কেটা CGPA মিলাই পেলায় তার যে ফাইনাল CGPA হয়েছে 7.46। তো দেখা পাইছা এই 7.46 তোমালোকে যদি পার্সেন্টেজত কনভার্ট করিব বিচারা, তো 7.46 তোমালোকে 10 দি মাল্টিপ্লাই করিবা, অর্থাৎ 7.46 × 10 করিবা, তেতিয়া তোমালোকৰ যে ফাইনাল রিজাল্ট ওলাব এইটোই হব তোমার পার্সেন্টেজ, অর্থাৎ 7.46 তোমালোকে 10 দি মাল্টিপ্লাই করলে যে রিজাল্ট ওলাব এইটোই হব তোমালোকৰ ফাইনাল রিজাল্ট অর্থাৎ ফাইনাল পার্সেন্টেজ রিজাল্ট।
तो 7.46 जो 10 दी मल्टिप्लाई करा तर परसेंटेज हबो 74.6 तो 74.6 हबो तर परसेंटेज अर्थात फर्स्ट क्लास लाभ करिसे। तो एटु आसिल होवाट इनफॉरमेशन वीडियो जो वीडियो टू ভাল লাগিছে তো লাইক কৰিবা আৰু আসাম অনলাইন টেচনাল টু সাবস্ক্রাইব কৰি ৰাখিবা গুৱাহাটী বিশ্ববিদ্যালয় ভালৰ প্ৰ হলেটেছ ইনফৰমেশ্যন ভিডিও লেটেছ ৰিজাল্টৰ ভিডিও সকলো টেপত লাভ কৰিবা আৰু আসাম অনলাইন টেচনাল টু সাবস্ক্রাইব কৰি ৰাখিবা গুৱাহাটী বিশ্ববিদ্যালয় ভালৰ প্ৰ হলেটেছ ৰিজাল্টৰ ভিডিও লেটেছ ইনফৰমেশ্যন ভিডিও সকলো টেপত লাভ কৰিবা আৰু আসাম অনলাইন টেচনাল টু সাবস্ক্রাইব কৰি ৰাখিবা আজিলৈকে এইখিনিতে।